ভোরের আলো ফুটতেই হোস্টেল ভবন থেকে লাইন দিয়ে অনুশীলনে নেমে পড়েন খুলনা বিকেএসপির খেলোয়াড়রা। পাশাপাশি দুটি মাঠে একই সাথে চলে ক্রিকেট আর ফুটবলের অনুশীলন। দেশের ক্রীড়াঙ্গনের আতুর ঘর বলা হয় বিকেএসপিকে। দেশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানও এটি। আঞ্চলিক শাখা হিসেবে খুলনা বিকেএসপি এক যুগেরও বেশি সময় ধরে নানা সীমাবদ্ধতার মধ্যেও সাফল্য ধরে রেখেছে। কিছুদিন আগে শেষ হওয়া অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় বিকেএসপি। ওই দলটির সব শিক্ষার্থী খুলনা বিকেএসপির। ফুটবলে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণার্থীদের অনেকেই আছেন বাফুফের এলিট একাডেমিতে, অনেকেই আবার চলতি মৌসুমে বিসিএল এ বিভিন্ন দলের হয়ে খেলছেন। টেবিল টেনিসেও রয়েছে সাফল্য। প্রশিক্ষণার্থীদের চোখে মুখে স্বপ্ন জাতীয় দলে খেলার, কারো আবার স্বপ্ন অলিম্পিক পর্যন্ত। সবাই বিকেএসপি ভর্তি হয় যে ভালো একটা কিছু করবে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। উন্নত মানের প্লেয়ার হওয়ার জন্য এরকম পরিবেশ দরকার এবং এই বিকেএসপি সম্পূর্ণ ফ্যাসিলিটিস দিতেছে। বিকেএসপি যে আন্ডার 16 ডিভিশন টিম আছে, 18 ডিভিশন টিম আছে, এখানে পার্টিসিপেট করতে পারলে ন্যাশনাল কম্পিটিশনে যাওয়া ইজি। আমার শেষ পর্যন্ত ইচ্ছা যে আমি বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবো। ন্যাশনাল গেম থেকে বাইরের দেশে গোল্ড মেডেল স্বপ্ন আছে, তারপরে অলিম্পিকে যাওয়ার। সর্বোচ্চ পরিশ্রম করলে এদের মধ্য থেকে সর্বোচ্চ পর্যায়ে জায়গা করে নেবে অনেকেই বলে আশা এখানকার প্রশিক্ষকদের। আমাদের এখানে কিছু সম্ভাবনা প্লেয়ার আছে, তারা যদি একটা ট্র্যাকে থাকে, ঠিকমতো কোচের নির্দেশনাগুলো মেনটেন করে যদি ঠিকভাবে প্র্যাকটিস করে যায়, তাহলে অদূর ভবিষ্যতে আমরা এদেরকে বাংলাদেশ ন্যাশনাল টিমে দেখতে পারবো বলে আমরা আশা করছি। আমাদের 14 জন খেলোয়াড় রয়েছে যারা বাফুফে এলিট একাডেমিতে রয়েছে। আমার এইখানে যারা প্রশিক্ষণে আছে এদের নিয়ে আমরা এবং বিকেএসপি আমরা খুবই আশাবাদী। দীর্ঘদিন ধরে খুলনা বিকেএসপির জায়গা ও ইভেন্ট বাড়ানোর পরিকল্পনার কথা বলা হলেও সেটি পরিকল্পনা পর্যায়েই রয়ে গেছে, তবে শিগগিরই তা বাস্তবায়নে আশাবাদী এই কর্মকর্তা। বিকেএসপি সারাক্ষণ নক করছে মন্ত্রণালয়ে, ওনারাও চাই আরও বেশি স্পোর্টস কিভাবে চাপিয়ে দেওয়া যায়। মোট 13 একর জমির উপর খুলনা বিকেএসপির পথ চলা শুরু হয় 2008 সালে। এখানে 3 ইভেন্টে মোট প্রশিক্ষণার্থী রয়েছেন 153 জন। ক্রিকেট, ফুটবল আর টেবিল টেনিস এই 3 ইভেন্ট নিয়ে এগিয়ে চলছে এখানকার কার্যক্রম। নতুন নতুন ইভেন্ট যোগ করে নতুন খেলোয়াড় তৈরিতে খুলনা বিকেএসপি আরও কার্যকর ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আবদুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা।